আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে গেছেন সেগুলো ঘটতেই হবে, কারণ মহান আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞানের কারণেই তিনি এই ব্যাপারগুলো বলতে সক্ষম হয়েছিলেন। তো আজকে আমি এই ব্যাপারটি দেখাচ্ছি, এটা আমি কিন্তু 2020 সাল থেকেই বলে আসছি বারবার, যে মিশরে দুর্ভিক্ষ আসতে আছে এবং কিভাবে দুর্ভিক্ষ আসতে আছে সেটার অন্যতম বড় কারণ হচ্ছে 4.2 বিলিয়ন USD খরচ করে বানানো এই যে বাঁধ এবং এই ড্যামটি থেকে ইথিওপিয়া অনেক লাভবান হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে অধিকতর নিচু স্থানে থাকা মিশর এবং সুদানের জন্য এটা একটা হুমকি স্বরূপ ব্যাপার। সুদান বিভিন্নভাবে সেটা মেকআপ দিতে পারলেও ইজিপ্টের ক্ষেত্রে কিন্তু এটা মেকআপ দেওয়ার কোনো অবস্থা নেই, কারণ হচ্ছে যে নীল নদের যে পানি রয়েছে সেখান থেকেই মিশরের চাষাবাদ এবং সুপেয় পানির ব্যবস্থা হয় 97%, অর্থাৎ পুরাপুরিভাবেই এই নীল নদের উপর কিন্তু মিশর নির্ভর করে আছে। তো এখানে ইথিওপিয়া যে কাজটি করছে, দেখেন ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার অ্যাবি আহমেদ উনি বলছেন যে নীল নদ হচ্ছে মিশরবাসীর জন্য একটি সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার। তো 2011 সাল থেকে গ্রেট ইথিওপিয়ান রেনেসেন্স ড্যাম, যেটিকে সংক্ষেপে GERD বলা হয়, এটির কাজ শুরু হয়েছে। প্রথম থেকেই মিশর কিন্তু এই ব্যাপারে অভিযোগ করে আসছে যে এটি তাদের দেশের জন্য হুমকি স্বরূপ। আসলেই তো তাই, যে এরকম বড় একটি বাঁধ দিয়ে যদি নদীর পানি আটকে ফেলা হয় সেটা মিশরের জন্য ভয়াবহ একটি পরিস্থিতি সৃষ্টি করবে। ইতোমধ্যে তৃতীয় যে রিজার্ভয়ারটি ছিল সেটিও ফিল আপ করে ফেলেছে ইথিওপিয়া। সকল কাজ এখন শেষ হয়ে গেছে, এখন জাস্ট উদ্বোধনের পালা। 2020 সালে রিজার্ভয়ার পূরণ শুরু হয়েছে এবং 22 বিলিয়ন কিউবিক মিটার পানি ইতোমধ্যে এই 74 বিলিয়ন ধারণ ক্ষমতার রিজার্ভ এই বাঁধে কিন্তু ভরে ফেলা হয়েছে। 13টি টারবাইনের 2টি টারবাইন কিন্তু ইতোমধ্যে চালুও করে দেওয়া হয়েছে এবং এ থেকে 750 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে ইথিওপিয় কর্তৃপক্ষ জানিয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, আসলেই তো ব্যাপারটা সেদিকেই ঘনিয়ে আসছে যে নীল নদের যে পানির সরবরাহ এটি কমে যাবে এই বাঁধ দিলে, এবং তারপরে মিশরে দেখা যাবে চরম খাদ্য ঘাটতি, কারণ 97% যদি এই নীল নদের পানির উপর ডিপেন্ড করে থাকে মিশর, তাহলে আগামীতে কি অবস্থা হবে। তো খুব অল্প সময়ের মধ্যে এই ড্যামটি কিন্তু চালু হয়ে যাবে পুরোপুরি। পুরোদমে চালু হয়ে গেলে তখন যে কাজটা ঘটবে, যে মিশরের দিকে এবং সুদানের দিকে আর পানি খুব বেশি যাবে না। যদি এরকম অবস্থা হয় সেই ক্ষেত্রে আশেপাশের অঞ্চলেও কিন্তু এর উত্তেজনা ছড়িয়ে পড়বে। তো গ্লোবাল বিভিন্ন ধরনের উত্তেজনার মধ্যে এই অঞ্চল নিয়েও কিন্তু নতুন একটা কনফ্লিক্ট শুরু হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। এটা একেবারে খুব সোজা সাপটা ভাবেই বোঝা যাচ্ছে। ধরেন এখানে যদি মিশর না হয়ে অন্য কোন দুর্বল রাষ্ট্র হতো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে তারা হয়তো বা নেগোসিয়েশনের দিকে যাবে, বাট এই ক্ষেত্রে মিশর নেগোসিয়েশন ওভাবে করবে না, তারা এটা জাস্ট মিলিটারি কনফ্লিক্টের দিকেই চলে যাবে, এটা খুব সহজে বোঝা যায়। তো যাই হোক, আসলে পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে। আল্লাহ সবাইকে বুঝদান করুন, যাতে করে অন্যের হক মেরে নিজে ভালো থাকা এই নীতি থেকে বের হয়ে আসে, কারণ ইথিওপিয়ার জনগণ মনে করছে যে এটা তাদের জন্য ভালো, কিন্তু আপনি এই পানি আটকে দেবার তো কোনো অধিকার রাখেন না, সেক্ষেত্রে মিশরের জনগণ বিপদে পড়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।